ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। সৌদি প্রবাসীদের জুলাই মাস থেকে দিতে হবে বড় অঙ্কের কর। সৌদি আরবে পরিবার নিয়ে বসবাস করতে চাইলে প্রবাসীদের এখন থেকে বড় অঙ্কের মাশুল দিয়ে থাকতে হবে। দেশটিতে গত 1 জুলাই থেকে পারিবারিক কর বা প্রবাসী কর নামে নতুন কর কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীদের সঙ্গে নির্ভরশীল সদস্য যে কয়জন থাকবে তাদের জন্য প্রতি মাসে 1 শরিয়াল করে ফি দিতে হবে। এটা বছরে বছরে বাড়ানো হবে, অর্থাৎ 2017 সালে এফি 1 শরিয়াল, 2018 সালের জুলাইতে এফি হবে 2 শরিয়াল, 2019 সালে হবে 3 শরিয়াল আর 2020 সালে হবে 4 শরিয়াল। এ বছর কোনো প্রবাসীর সঙ্গে যদি তার স্ত্রী এবং 2 সন্তান থাকে তবে বছর শেষে তাকে পরিশোধ করতে হবে 3,600 শরিয়াল, 62,000 রুপি। প্রবাসীরা আবাসন অনুমোদন রূপায়ণের জন্য গেলে তাদের এফি প্রদান করতে হবে। প্রবাসীদের খতিয়ে স্থানীয়দের জন্য কর্মসংস্থান বাড়াতে চায় সৌদি আরব। সে পরিকল্পনায় দেশটি প্রবাসীরা কাজ করে এমন কোম্পানির ওপরও এক ধরনের কর আরোপ করেছে। বছরে বছরে এ করও বাড়বে বলে জানানো হয়। যেসব কোম্পানিতে প্রবাসীর সংখ্যা স্থানীয় নাগরিকদের সমান বা তার কম, তাদের জন্য 2018 সালের জানুয়ারি থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে যন্ত্রটি 3 শরিয়াল করে মাসিক ফি দিতে হবে। 2019 সালের জানুয়ারিতে এটা হবে 5 শরিয়াল আর 2020 সালের জানুয়ারিতে হবে 7 শরিয়াল। স্থানীয়দের চেয়ে কম। কোম্পানিতে প্রবাসী বেশি হলে ওই কোম্পানিকে যন্ত্রটি 2018 সালের জানুয়ারিতে দিতে হবে 4 শরিয়াল, 2019 সালে দিতে হবে 6 শরিয়াল এবং 2020 সালে দিতে হবে 8 শরিয়াল। তবে প্রবাসীদের রেমিট্যান্সের উপর ট্যাক্স বসানোর যে চিন্তা ছিল তা কার্যকর হচ্ছে না। এ ধরনের পরিকল্পনা আপাতত সৌদি আরবে নেই বলে দেশটির একজন উচ্চতন কর্মকর্তা জানিয়েছেন। সৌদি সরকারের হিসাবে দেশটিতে মোট প্রবাসী রয়েছে প্রায় 90 লাখ, এর মধ্যে প্রায় 12 লাখ বাংলাদেশি। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।